হ্যাঁ, একটু খুলে দেখিয়ে দাও আমাকে। একদম বি মিউজিক প্রো সেট আপ, তুলো স্টেবিলাইজার দুজনেই তুলে যাবে, কি চাগাচ্ছ তোমরা, চাগাও একদম। আচ্ছা মেগা আছে এখানে, তিনটে দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে রয়েছি বি ক্যাবিনেট সেন্টারে, আর এখানে কিন্তু রেডি হচ্ছে বি মিউজিক প্রো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই সেটআপটা কোথায় ভাড়া হচ্ছে? পটাশপুর সিংদা মোড়ে যাচ্ছে বি মিউজিক প্রো সেটআপ, আর ওখানে কালী পূজোর বিসর্জন। আচ্ছা কি পূজো তোমাদের? কালী পূজোর বিসর্জন। বলো, কালী পূজোর বিসর্জন কবে? কালকে আছে। কালকে আছে, আজকে সেটআপ চলে যাচ্ছে, আর অন্য কোনো সেটআপ থাকছে নাকি? না না না, খালি তোমাদেরই এটা পূজোর বিসর্জন, তাই তো? তো গ্রামে থাকতে পারে। আচ্ছা, অন্য সেটআপও থাকতে পারে, তো অ্যাকুরেট খবরটা জানি না। যে সমস্ত বন্ধুরা যাবেন, আশেপাশের আছেন, চলে যাবেন পটাশপুর সিংদা মোড়। সেখানে কি মেন রোডের গায়ে? কুতুবপুর, কুতুবপুর বন্ধুগোষ্ঠী ক্লাব, একটু কাছে এসে বলে দাও। কুতুবপুর বন্ধুগোষ্ঠী ক্লাব, কুতুবপুর বন্ধুগোষ্ঠী ক্লাব, ঠিক আছে। সিংদা স্ট্যান্ডে গিয়ে যাকে বললে বলে দেবে। আচ্ছা, সিংদা স্ট্যান্ডে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে। তো ওই অ্যাড্রেসে কিন্তু যাচ্ছে বি মিউজিক প্রো। টোটাল সেট আপ অ্যাম্পলিফায়ার লোড হয়ে গেছে। একটা গাড়িতে যাবে না, দুটো গাড়ি? দুটো গাড়ি। ও, দুটো গাড়ি, অবশ্যই দুটো গাড়ি লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন বি মিউজিক প্রোর সেট আপ, আর এইটা হচ্ছে পুরনো বি মিউজিক, ঠিক আছে? তোমরা রেডি করো, তো চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি টোটাল। একদম একদম রেডি হচ্ছে। স্টেবিলাইজার উঠেছে, আর একদম এদিকে অ্যাম্পলিফায়ারগুলো উঠেছে, সেট অনে দেখতে পাচ্ছি, আর বাকিগুলো বাক্সের মধ্যে আছে। মেঘা যাচ্ছে, মেঘা যাচ্ছে নি, ভালো আছেন? অনেকদিন পর দেখা। মঞ্জুশ্রী এগরা এগরা দেখছিলাম, হ্যাঁ আবার চলে আসবো। দুজনেই তুলে যাবে, কি চাগাচ্ছ তোমরা, চাগাও একদম। হাইটে উঠছে, ঠিক আছে। তো চলুন, এরা গাড়িটা লোড করছে, আমি এখন একটু আপনাদেরকে গোডাউনটা ঘুরে দেখাই। অনেকদিন পর সৌভাগ্য হয়েছে আমার এখানে আসার। তো আমাদের ঘাটাল যে বাড়ি আছে ওখান থেকে অনেকটা দূর। সো আচ্ছা, এখানে হাই ওয়াটেজ অ্যাম্পলিফায়ারগুলো কোথায় গো? আচ্ছা, এখানে মেঘা আছে না আপনাদের? আচ্ছা মেঘা আছে এখানে, তিনটে দেখতে পাচ্ছি, সিএ কুড়ি আছে। আচ্ছা আচ্ছা, বাক্স বানাচ্ছে সেই জন্য আরো মাল সেজিয়ে গেছে। আর সিএ কুড়ি আছে, ওইদিকে 500 মেশিন আছে, একদম। আর মঞ্জুশ্রী অপারেটরের দাদাকে পেয়েছি, আপনি অপারেট করবেন নাকি কালকে? আচ্ছা ঠিক আছে। আর বাকি এখানে কিছু ট্রফিও দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গিয়েছিল, সেখানে জিতে ট্রফি নিয়ে এসেছে। এখানে কিছু ছোট বক্স দেখতে পাচ্ছি, আর এদিকটাই ঠিক আছে, র‍্যাক উঠাও। হ্যালো, আর এখানে বি মিউজিকের চং হে প্রভুটা খুব উঠেছে এখন। র‍্যাকের কিন্তু সাইজ অনেক বড় আছে একদম। এগুলো কত র‍্যাক? 8 8 র‍্যাক না, ওই জন্যই বড়। আর এইগুলো কত? 2 4, ওগুলো 6, এতে 8টা করে আছে, এটা 6টা করে আছে, আমারটাই 5টা আছে। থাকলো নাকি নি? সো বন্ধু দেখতে পাচ্ছেন যে মোটামুটি টোটাল সেট আপই, একটা ফ্যানের লোড হয়েছে, বেস উঠেছে তিনটে, অনলি তিনটে বেস, আর 2 4 6টা দিকে অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছি, আর এই সাইডে মাঝে কোথায় অ্যাম্পলিফায়ার রয়েছে। তো জাইফার আছে এনাদের, তার সাথে মেগা আছে, দু রকমের পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার আছে, আর এটা কিন্তু প্রো সেট আপ।
আর এইদিকে যে ছাপাটা রয়েছে এটা হচ্ছে বি মিউজিকের সেট আপ, এই সাইডটাই রয়েছে। আর এটা হচ্ছে মিটগুলো, দেখতে পাচ্ছেন মিট বক্স, তার ভেতর থেকে দেখায় দেখুন স্পিকার, মিট বলতে দুটো স্ট্রেট, অর্থাৎ এই স্পিকারটা, এই স্পিকারটা এবং ওপরে স্পিকার, দুটো স্ট্রেট, আর ওপরেরটা নিচের দিকে, নিচেরটাও নিচের দিকে, তাই তো? তো ফোর মিট একটা স্পিকার, আর ওপরে একটা হাইস দিয়ে এখানে টুইটার দেওয়া রয়েছে, আর এখানে একটা গোল ছোটো করে হাফ আস। তো নিজস্ব ক্যাবিনেট সেন্টার, অর্থাৎ নিজের জিনিস অনেকটা তো বেটার কোয়ালিটি করবে নি, ঠিক আছে? তো এই যে এলাম বেড়াতে বেড়াতে, আর এখানে চোঙগুলো রয়েছে, কিছু গাড়িতে লোড হয়ে গেছে পাওয়ার। আর বন্ধুরা এখানে দেখুন অডিওটোন আর ডিজে সিরিজের, অর্থাৎ মনে হচ্ছে তাদের অডিওটোনের স্পিকার লাগানো আছে। আর এবিএক্স সাথে আয়ও কিন্তু একটা রয়েছে, তার সাথে আমাদের প্রোগ্রামও হয়। দেখুন বি মিউজিকের কিন্তু প্রোগ্রামের সেট আপ আছে, এটা এলএ মনিটর বক্স আর ছোটো ছোটো মনিটর বক্স, তার সাথে স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ প্রোগ্রামেরও সেট আপ ওনাদের কিন্তু আছে। আর এখানে ছোটো অ্যাম্প্লিফায়ার দিয়ে চেক করে নিতে হয়, কারণ বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার আগে। আর ওইখানে দুটো অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছি, আর এগুলোতেও অ্যাম্প্লিফায়ার আছে, ঠিক আছে? আর এখানে ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছেন, প্রায় দুই চার পাঁচটার মতো ডিভিডি প্লেয়ার আছে, তার সাথে এখানেও কিছু অ্যাম্প্লিফায়ার আছে। তো গোডাউনের মধ্যে সব কিছু ভর্তি আছে। আর এখানে কিছু মিট বক্স আছে, অর্থাৎ সম্ভবত এগুলো ফোর মিটই হবে একদম। তো এখানেও কিন্তু কিছু বক্স রয়েছে, আর এদিকটাতেও পুরনো কিছু র্যাক রয়েছে। তো গোডাউনে এখানে যতটা সম্ভব বক্স আছে, আর একটা স্পিকার এখানে রাখা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমি উপরে উঠতে পারছি না, মনে হচ্ছে সুইট অন স্পিকার, কারণ এখানে একটা আছে দেখাই, সুইট অন স্পিকার এটা একদম। আর এদিকটাতে যদি যাই, এখানে আছেন ইউনিট, ওখানে এলটি সমেত কিছু ইউনিট আছে, যে ইউনিটগুলোর মধ্যে এলটি থাকে, একদম ফুল সেটিং। তো চলুন, ফাঁকে দাদারা এনেছে, বক্স লোড হয়ে ভাড়ায় বেরিয়ে যাচ্ছে, চলুন। একটা গাড়ি ফুল লোড হয়ে গেছে অলরেডি, আর দ্বিতীয় গাড়ি এসেছে, এটাতে তো তিনটে বেস উঠেছে, আর ওদিকটাতে বাকি মিটগুলো উঠবে। দুটো গাড়িতে কিন্তু লোডিং হয়ে টোটাল মালপত্র বেরিয়ে যাচ্ছে ভাড়ায়। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বন্ধুরা সুস্থ থাকবেন। টোটাল রেডি হচ্ছে, হ্যাঁ একটু খুলে দেখিয়ে দাও আমাকে, একদম বি মিউজিক প্রো সেট আপ, যেটা লেটেস্ট পপ বেস উঠেছে চারটে,